KTV Originals বাংলা ধারাবাহিকে তার লেখা চিত্রনাট্য মানেই টিআরপি তালিকায় প্রথম পাঁচে থাকবেই থাকবে। তার ধারালো কলমের জোরে বাঙালির সন্ধ্যাটা হয়ে ওঠে জমজমাট। তার লেখার ধার এবার বাংলার গণ্ডি পেরিয়ে পাড়ি দিয়েছে বি টাউনে, সেখানেও তার লেখনী উঠে এসেছে সেরা পাঁচে। প্রথমেই রয়েছে অন্নপূর্ণা, যা একসময়ের বিখ্যাত বাংলা ধারাবাহিক শ্রীময়ীর হিন্দি রিমেক। দ্বিতীয় স্থানে গম হে কিসি কি প্যার মে, ইয়ে রিস্তা ক্যা কেহলাতা হ্যায় ধারাবাহিকটি উঠে এসেছে তৃতীয় স্থানে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইমলি এবং ঝনক। প্রথম এই পাঁচটি ধারাবাহিক তৈরির কাহিনী এবং বাংলার গণ্ডি পেরিয়ে বি টাউনে পাড়ি দেওয়ার গল্প আমাদের শোনালেন জনপ্রিয় কাহিনীকার, পরিচালক এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। শুনব তাঁরই কথা। যদি বাংলা ধারাবাহিকের একদম সন্ধ্যাবেলা তোমার কাহিনীতে জমজমাট হয়ে উঠেছিল, এখনো হচ্ছে, এবার হিন্দি জগতে, দুটো ইন্ডাস্ট্রিতে পার্থক্যটা কি দেখতে পাবো? সত্যি কথা বলতে গেলে ওখানে টেকনিশিয়ান বা ডিরেক্টর যারা কাজ করেন তারা অনেক বেশি প্রফেশনাল, এইটা একটা পার্থক্য, বিরাট পার্থক্য। এবং এই ফ্লোরে যেমন আমাদের এখানে যেমন একটু আমরা চিৎকার চেঁচামেচি একটা অভ্যস্ত একটা সাউন্ড সিস্টেম কাজ করে, ওইখানে ইশারায় ইশারায় কথা হয় শুটিং চলাকালীন। এটা একদম স্পট বয় থেকে আরম্ভ করে ডিরেক্টর কেউ মুখে কথা বলে না, মানে ইশারায় কাজ হয়ে যায়, মানে সেইটা আছে খুব। আর ডিরেক্টরের আমাদের যে ডিরেক্টর, এবং আমি দেখেছি যে ওরা না নিজেদের কেরিয়ারটাকে পার্সু করতে চায় থ্রু দিস প্রজেক্ট। একটা প্রজেক্ট সাকসেসফুল হওয়া মানে ওর কেরিয়ারটা বিল্ড আপ হয়ে গেল, এবং সেই কারণে জানপ্রাণ দিয়ে কাজ করে, মানে সর্বস্ব দিয়ে দেয়। আর একটা জিনিস হচ্ছে যে ওখানে অতটা অন্য কিছু সমস্যা নেই, মানে ধরো নিয়ম কানুন গিল্ড এতটা কিছু নেই। তোমার কাহিনীতে বারবার পারিবারিক গল্পগুলো উঠে এসেছে, চরিত্রগুলো যখন তৈরি করো, সে তৈরি করার সময় ঠিক কী কী মাথায় রাখতে হয়? যেটা আমি দেখেছি আমি সেটাই তৈরি করি। আমি নিজে জয়েন্ট পরিবারে, জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমার বাড়িতেও অনেক রকম চরিত্র ছিল, এখন আর তারা অনেকে নেই সময়ের নিয়মে, কিন্তু সেই ক্যারেক্টারগুলো আমার মনে থেকে যায়। বা আমার যে সমসাময়িক, আমরা যে সময় বড় হয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই পাড়া কালচার ছিল, মানে যাদের বাড়িতে যেতাম তাদেরও জয়েন্ট ফ্যামিলি, তো সেই কারণে নানা মানুষ দেখার সুযোগ হয়েছে। আর আমার নিজের কাজগুলোই এমন, ধরো মহিলা কমিশন করতে গিয়েও তো আমাকে সারা রাজ্য ঘুরতে হয়, তো সেখানেও কিন্তু আমি মানুষ দেখার সুযোগ পাই। আর আমার একটা প্রিয় জায়গা বাজার করা, যেখানে সব থেকে বেশি মানুষ দেখা যায়, তো নানা রকম এই সবটাই আমার গল্পে আসে। এবং আমি না দেখা কোনো চরিত্রকে নিয়ে লিখতে পারি না। আমি আগেও বলেছি ঋষি কৌশিক যখন ইষ্টি কুটুম করে, ওর তখনও কিন্তু ওর চরিত্রটাও কিন্তু মানে আছে, এবং আমরা হয়তো অনেকেই তাকে চিনি, যে যার চরিত্রের ইয়েতে ছায়াই করা, সে কিন্তু আমাকে ফোন করে বলেছে তুমি আমাকে নিয়ে এলে, আমি বললাম হ্যাঁ নিয়ে এলাম, ইন্টারেস্টিং গল্প বলে। তো এইরকম হয়, আমার চরিত্রগুলো খুব কাছ থেকে দেখা চরিত্র হয়। একটা চরিত্র যখন তৈরি হয় সেটা নিয়ে আলোচনা হয়, সমালোচনা বিভিন্ন দিক থেকে উঠে আসে, যেমন শ্রীময়ীতে জুন আন্টিকে নিয়ে বেশ একটা দীর্ঘ সমালোচনা শুরু হয়েছিল, এই সমালোচনাগুলোকে তুমি কিভাবে দেখো? দেখো আমি তো আগেই বলেছি যে আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নই, আমার সত্যি সময়ও হয় না। আর মানুষের সব মতামতই থাকবে, তো মানে সেটা গ্রহণ করতেও পারতে হবে। আবার এটাও ঠিক যে জুনানটিকে দেখার জন্যেই, এমনও তোমরা দেখেছো যে মিছিলে পর্যন্ত কারুর সঙ্গে তুলনা করা হয়েছে, জুনানটি যাদবপুরের মিছিলে স্টুডেন্ট ফ্রন্ট করেছে, তুমি জুনানটির থেকেও খারাপ, এরকমও মিছিল হয়েছে। একজন ভদ্রমহিলার ভাইরাল হয়েছিল যে জুনানটিকে পায়ের চটি খুলে মারতে যাচ্ছে, তো জুনানটি না থাকলে সেটা হতো না, তো তাহলে তো শ্রীময়ীর প্রতি সিম্পাথিও আসতো না। একটু এক্সাজারেশন থাকে, বাস্তবে হয়তো এইরকম জুনানটি হয় না। আবার আমি মহিলা কমিশনের চেয়ারে বসে বলবো, বাস্তবে যা হয় সেটা তার 1% আমি টিভিতে দেখাতে পারি না, যে নির্মমতা আমি বাস্তবে দেখি তার 1% টিভিতে দেখাতে পারি না, এ দুটোই সত্যি। কিন্তু তো এক্সাজারেশনটা আমরা ঘরে বসে কল্পনা করি, আমি যদি ওই খেলার মাঠে বেরোই, আমি যদি পুরো রাজ্যটার আনাচে কানাচে ঘুরি, যে যে ঘটনা ঘটে, যে যে নির্যাতনের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, তাহলে বুঝতে পারবে, নিজের লোকেরাই করে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে বোঝা যাবে যে কোনোটাই এক্সাজারেশন না, টিভি অনেক কম দেখায়।